পেলে কি ভালো হতো ভেব না, যা পেয়েছ তাই বাকদুম। তাহসান প্রায়ই বাসায় আসে মিথিলা, অনলাইন ডেস্ক বাংলা নিউজ 24, সাথে আছি আলামিন পারভেজ। এই প্রজন্মের অন্যতম সফল রোমান্টিক জুটি, সফল গায়ক গায়িকা, তরুণ প্রজন্মের বিশেষ ভালো লাগার জুটি তাহসান মিথিলা। বলার অপেক্ষা রাখে না যে উভয়ই স্বশ গুণে ও প্রতিভায় অনন্য, এবারের সম উচ্চতায় আসে। 2006 সালের আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। উল্লেখ্য, 2013 সালের এপ্রিলে এই তারকা জুটির ঘর আলো করে জন্ম নেয় একমাত্র কন্যা আয়রা তেহরিম খান। দীর্ঘ 11 বছর সংসার জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় 2017 সালের মে মাসে। এরপর থেকে আর আলোচনায় নেই একসময়ের এই জনপ্রিয় দম্পতি জুটি। তবে আবার আলোচনায় তাহসান মিথিলা জুটির নাম, উপলক্ষ একটি মিউজিক ভিডিওতে মিথিলার অভিনয়। দীর্ঘ বিরতির পর অর্ণব প্রকাশ করেছেন তার নতুন গান কি হলে কি হতো, আর এই গানের ভিডিওতে অর্ণবের পাশাপাশি মডেল হয়েছেন মিথিলা ও ইন্দ্রশিষ রায়। গানের ভিডিওতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সুজিত মুখার্জি। সম্প্রতি নতুন গানের ভিডিও প্রসঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, বিচ্ছেদের পর এখনও তাহসানের সঙ্গে কথা বলেন তিনি। একমাত্র সন্তান আয়রা তেহরিম খানকে দেখতে তাহসান প্রায়ই তার বাসায় আসেন। মেয়ে আয়রার ব্যাপারে তারা দুজন আলোচনা করেই সিদ্ধান্ত নেন, তবে আগামীতে তাদের এক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে পরিষ্কার জানিয়ে দেন মিথিলা। বিশেষভাবে উল্লেখ্য, কি হলে কি হতো গানটি গত 4 জুন প্রকাশ পায় ধ্রুব মিউজিক স্টেশন DMS এর ব্যানারে। গানটির কথা সুর সঙ্গীত করেছেন প্রত্যুৎ চ্যাটার্জি। বুধবার সকাল 11 পর্যন্ত তা দেখা হয়েছে 1,93,494 বার। প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।